হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রিতম বঙ্গল পাচায় তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে কিন্তু একটা খুব ভালো একটা সরকারি চাকরির একটা বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। খুব ভালো কিন্তু একটা রিক্রুটমেন্ট রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর পশ্চিমবঙ্গে কিন্তু তোমাদের জব লোকেশন হবে। কী কী এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা তোমরা এখানে বেতন পাবে, সমস্ত ডিটেল তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছো এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেকদিনকে প্রোভাইড করে থাকছি। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদের জানাতে চাই যে পাওয়ার গ্রিডের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছ এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি। এখানে আসার পর তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের এই কেরিয়ার সেকশনে যেতে হবে। কেরিয়ার সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ রোলিং অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস। তো এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবে যে অ্যাপ্রেন্টিসশিপ পদের জন্য যে কটা লোকেশন থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, রিকোয়ারমেন্ট করা আছে, সেগুলো তোমরা দেখতে পারছো। তো এখানে দেখো নর্থ রিজিয়ানের জন্য রয়েছে, জম্মু, তারপর লখনউ, পাটনা, কলকাতার জন্য কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, সেটাই আমি বলছি। তো দেখো ইস্ট রিজিয়ান 6 নম্বরে দেখতে পাচ্ছ, ইস্ট রিজিয়ান কলকাতা বলে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। তো এখানে ক্লিক হেয়ার করলে তোমরা কিন্তু তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা পুরো এক্সপ্লেন করবো যে কোন কোন এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে, কত টাকা স্যালারি তোমরা পাবে, জব লোকেশান করতে হবে, সমস্ত ডিটেল তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ নিউ টাউন কলকাতাতে কিন্তু ইস্টার্ন রিজিয়ন অফিস থেকে কিন্তু পাওয়ার গ্রিডের এই ভ্যাকেন্সিটা কিন্তু পাবলিশ করা হয়েছে। খুব ভালো একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা কিন্তু এখানে একটা যদি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো তাহলে কিন্তু পরবর্তী দিনে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে অন্যান্য কোম্পানিতে কিন্তু আরামসে চাকরি পেতে পারো। আর পাওয়ার গ্রিড থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাওয়া মানে তোমরা বুঝতেই পারছো যে কত বড় একটা ব্যাপার রয়েছে। আর অবশ্যই তোমাদেরকে ভিডিওটা আরও মানে আরও বিস্তারিত জানানোর জন্য জানানোর আগে তোমাদের আমি বলে দিতে চাই যে এখানে কিন্তু পুরোপুরি টেকনিক্যাল যাদের লাইন রয়েছে, টেকনিক্যাল যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা টেকনিক্যাল নলেজ আছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই ভ্যাকেন্সিটা বা এই অ্যাপ ট্রেনিংটা কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের 1 বছরের কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তোমাদের দেওয়া হবে। এখানে স্টাইপেন্ড তোমরা পাবে, এখানে পিএপিএসআই পাবে না, শুধুমাত্র স্টাইপেন্ড একটা পাবে। আইটিআই ইলেকট্রিক্যালের জন্য রয়েছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য রয়েছে, ডিপ্লোমা সিভিলের জন্য রয়েছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের জন্য রয়েছে, গ্র্যাজুয়েট সিভিলের জন্য রয়েছে, গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের জন্য রয়েছে, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে, এইচআর এক্সিকিউটিভ পেরোল অ্যান্ড এমপ্লয়ি ডেটা ম্যানেজমেন্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 66টা এখানে রয়েছে, আর সিকিমের দিকে রয়েছে, সিকিম রিজিয়নের দিকে কিন্তু 8টা রয়েছে। টোটাল কিন্তু 74টা পোস্ট কিন্তু রয়েছে, 74টা শূন্যপদ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো জেনারেলরাও অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটি ওবিসি সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। খুব ভালো কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে। আর যারা টেকনিক্যাল ছেলে রয়েছে, টেকনিক্যাল ছেলে মিনস হচ্ছে যারা টেকনিক্যাল নলেজ রয়েছে বা টেকনিক্যাল কোনো ডিগ্রি রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপরচুনিটি, ঠিক আছে। আমি সচরাচর দিই না ইঞ্জিনিয়ারিংয়ের খবর, কিন্তু যেহেতু আমি পেলাম আজকে এই নোটিফিকেশানটা যে খুব ভালো একটা নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো দেখো এখানে আইটিআই ইলেকট্রিক্যালের জন্য, আইটিআই ইন ইলেকট্রিক্যাল যদি তোমাদের করা থাকে 11,000 টাকা স্টাইপেন্ড প্রত্যেক মাসে পেয়ে যাবে, ঠিক আছে। ডিপ্লোমায় যদি ইলেকট্রিক্যাল করা থাকে, ইলেকট্রিক্যালের উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে 3 বছরের ফুল কোর্স যদি করা থাকে তাহলে তোমরা 12,000 টাকা করে পেয়ে যাবে। আর সিভিলের উপর যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা এখানে 12,000 টাকা করে পেয়ে যাবে। আর বিটেক যদি ইলেকট্রিক্যালের উপর বিটেক করা থাকে বা বিই করা থাকে বা বিএসসি করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা কিন্তু 15,000 টাকা করে পেয়ে যাবে। আর সিভিলেও যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে অর্থাৎ বিটেক বা বিই যদি কমপ্লিট করা থাকে 15,000 টাকা করে পেয়ে যাবে। কম্পিউটার সায়েন্সে যদি বিই বিটেক করা থাকে 15,000 টাকা করে পেয়ে যাবে। আর এইচআর এক্সিকিউটিভের জন্য তোমার যদি এমবিএ করা থাকে অথবা এমএসডাব্লিউ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট যদি করা থাকে তাহলে 15,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। পেমেন্ট অফ অ্যান অ্যাডিশনাল 2,500 ইন কেস নো কোম্পানি অ্যাকোমোডেশন প্রোভাইডেড। যদি তোমাদের এখানে কোম্পানি যদি তোমাদের এখানে কোনো কিছু অ্যাকোমোডেশন প্রোভাইডেড না করে তাহলে তোমরা কিন্তু এখানে 2,500 টাকা করে একটা অ্যাডিশনাল কিন্তু টাকাও পেয়ে যাচ্ছ। খুব ভালো কিন্তু একটা অপরচুনিটি তোমরা রয়েছে পাচ্ছ এখানে, ঠিক আছে, যারা টেকনিক্যাল ছেলে রয়েছে এখানে। এজ দেখো নট কমপ্লিটেড দ্য 18 ইয়ার্স অফ এজ অ্যাওয়েটিং দ্য রেজাল্ট অফ দ্য ফাইনাল এক্সামিনেশান
undergoes apprenticeship training in any organization for any duration job experience of more than 1 year. এখানে বলা হচ্ছে যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যাদের 18 বছর হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে না, যারা আগে থেকে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে রেখে তারা পারবে না, 1 বছরের মতো যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু পারবে না, 1 বছরের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, খুব ক্লিয়ারলি মেনশন করে বলা রয়েছে। সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে একাডেমিক যে মার্কশিট রয়েছে, মার্কশিটে যে নম্বরগুলো রয়েছে সেই নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে, কোনো পরীক্ষা কিন্তু এখানে আপাতত নেওয়া হবে না, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন, তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে কয়েকটা স্টেপ আছে সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি তোমাদেরকে বলছি যে 21 জুলাই থেকে কিন্তু অলরেডি এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 20 মাসের 20 তারিখ অবধি কিন্তু ওখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, কোনো টাকা তোমাদের কিন্তু এখানে পে করতে হবে না, ঠিক আছে। তোমাদের করতেটা কী হবে, শুধুমাত্র তোমাদের ন্যাপসের আন্ডারে তোমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, ন্যাপস যে স্কিল ইন্ডিয়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এখানে তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। এখানে কীভাবে রেজিস্টার করতে হয়, তাহলে তোমরা কিন্তু ইউটিউবে অনেক একাধিক ভিডিও পেয়ে যাবে, আমিও চেষ্টা করবো তোমাদের একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। আর আমার বিশ্বাস যে যারা টেকনিক্যাল সাউন্ড রয়েছে বা টেকনিক্যালি যারা নলেজ রয়েছে, টেকনিক্যাল নলেজ বা ইলেকট্রিক্যাল ITI বা ডিপ্লোমা করা রয়েছে বা বিটেক করা রয়েছে, তারা ন্যাপসের ব্যাপারে জানবে আর তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা থাকবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। তো তোমরা আশা করছি জানবে, রেজিস্ট্রেশন করে নেবে, রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে তোমাদের কিন্তু করতে হবে কি, এই পাওয়ার গ্রিডের যে এখানে অফিস যেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করলে এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পারবে যে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লাই একটা পোর্শন বা অ্যাপ্লাই একটা পেজ কিন্তু তোমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তারপর দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু এখানে ন্যাপসের আন্ডারে যখনই তোমরা ট্রেনিংয়ে যখন মানে ন্যাপসের আন্ডারে যখনই রেজিস্ট্রেশন করবে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, ওইটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, দেওয়ার পর সাবমিট করার পর কিন্তু তোমাদের এখানে ফার্দার প্রসিডিউর কমপ্লিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। খুবই সিম্পল অ্যাপ্লাই রয়েছে, আমার মতে যারা যারা টেকনিক্যালি সাউন্ড রয়েছো বা টেকনিক্যালি ছেলে রয়েছো তার ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু এটা পারবে আশা করছি আমি। তো তাও যদি কোনো অসুবিধা যাতে না হয় তাও আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, মানে একটা অন্য কোনো ইউটিউবারের লিঙ্ক প্রোভাইড করে যারা পুরো ন্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করতে তার প্রসিডিউরটা তারা দেখিয়ে দিচ্ছে, এরকম একটা ভিডিও আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, দেখে নিও। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।